তাই বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের এক সম্ভার রাষ্ট্র। বাংলাদেশের যে সৌন্দর্যগুলো আছে তার বেশিরভাগ সৌন্দর্যগুলো লুকিয়ে আছে পাহাড়ি অঞ্চলগুলোতে। আর পাহাড়ি অঞ্চলের কথা বললেই সবার প্রথমে যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে চট্টগ্রাম। আর আমরা বর্তমানে আসছি চট্টগ্রামের বান্দরবন জেলায়, এবং আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন নীলাচল। নীলাচল জায়গাটা বান্দরবনের টাইগার পাড়া এলাকাতে অবস্থিত। আর এর বিশেষত্ব হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে এগুলো সবগুলো মেঘ, আর আমার পিছনে সানসেট হচ্ছে। সো এই ভিউটা বান্দরবনের সবচেয়ে সুন্দর ভিউ। আপনি যে কোনো পাহাড়ে যাবেন, আপনি যদি ওখান থেকে সানসেট দেখতে পারেন, তবে সেটা সবচেয়ে প্রিসিয়াস ভিউ হবে আপনার জন্য। সো এই জন্যই আসলে এই জায়গাটা পপুলার, যেহেতু একসাথে আপনি খুব ইজিলি মেঘ এবং হচ্ছে সানসেট দুইটাই দেখতে পারতেছেন। আর এই জায়গাটা আরেকটা কারণে পপুলার, সেটা হচ্ছে অন্যান্য যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে দেখা যায় অনেক হাইকিং অথবা ট্রেকিং করে উঠতে হচ্ছে, তো এই জায়গাটাতে ওই কষ্টটা পোহাতে হয় না। আপনি জাস্ট এসে বান্দরবন সিটি থেকে ফোর হুইলারগুলোতে উঠে যাবেন, এরপরে ওইগুলোই আসলে এই আপনাকে নীলাচলের একদম গেটে এসে নামিয়ে দিবে। দেন আপনারা আপনাদের মতো করে এনজয় করবেন। আর এটির উচ্চতা হচ্ছে 2000 ফিট, এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 5 কিলোমিটারের মতো। আর যদি আপনাদের ক্ষুধা লেগে থাকে তাহলে এই জায়গায় আপনাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এই রিসোর্টে। এই রিসোর্টে আপনারা এসে আপনাদের ক্ষুধা নিবারণ করতে পারবেন, পিপাসা নিবারণ করতে পারবেন। এবং এই রিসোর্টের পিছনে একটা লবির মতো আছে, ওই জায়গাটা থেকে এই জায়গাটা আরও সুন্দরভাবে দেখা যায়। তো আমি রেস্টুরেন্টের লবিতে চলে আসছি, আর এটার বারান্দাতে যাওয়ার জন্য এই যে চলে আসছি। সো আপনি পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই নীলাচল, দ্যাট মিন্স নীলাচল পাহাড় থেকে দেখা যায় এই যে। আর যেহেতু এখন এটা শীতকাল, সেহেতু এখন কুয়াশা জমা হচ্ছে, এই যে আস্তে আস্তে সবগুলো পাহাড়ি কুয়াশায় ঢেকে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই রিসোর্টটা। আমরা এই জায়গায় সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিচ্ছি, আর আমার পিছনে চাঁদ উঠে গেছে আপনারা যদি দেখতে পারেন এই ছোটো ক্যামেরায়। আমি ভাষায় বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে, তো এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো যে যারা আসবেন তারা এই রিসোর্টটাতে একটু একবার ঢুকে এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও করে যাবেন অথবা ছবি তুলে যাবেন। নীলাচলে কিছু জায়গা আছে যে জায়গাগুলো একটু খুঁজে নিতে হয়, তো আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এরকম। আপনি চাইলে এই জায়গাটাতে বসে ছবি তুলতে পারবেন আরাম করে, যেমনটা আমি বসে আছি এখন, এই যে এইভাবে বসে এদিক থেকে ঘুরে যাবেন, দ্যাট মিন্স বান্দরবনে যারা আসবেন। তো এখন এখান থেকে যাওয়ার পালা, আমরা চলে যাব, দ্যাট মিন্স আমরা আমাদের রুমে ব্যাক করব, দেন আবার কালকে আমাদের ট্রাভেল শুরু হবে। সো কালকে পর্যন্ত আল্লাহ হাফেজ।